বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রবীণ মুরব্বী মুন্সিবাজার মাদ্রাসার সম্মানিত নির্বাহী মুহতামিম ও সাইয়েদুল হাদিস জমিয়ত উলামায়ে ইসলাম জকিগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি হযরত মাওলানা শেখ আব্দুল মুসাউবির সাহেব দামাত বারাকাতুহু ইতিমধ্যে বক্তব্য রেখে গেছেন আজকের বিশেষ আলোচক হযরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম সাহেব দামাত বারাকাতুহু আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন বা হবেন সকলেই আপনারা জমিয়ত উলামা ইসলাম ইউকের সাথে সম্পৃক্ত তাই বলে আপনারা আশা করব আপনারা শেষ পর্যন্ত আপনারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আপনারা শেষ পর্যন্ত আপনারা থাকবেন এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সাবেক সম্মানিত সভাপতি হযরত আল্লামা শায়খ আশরাফ আলী বিশ্বনাথী রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা আমাদের ইউকে জমিয়তের সম্মানিত ট্রেজারার বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত হাফিজ হুসাইন আহমদ দামত বরাকাতুহু হাফিজ হুসাইন আহমদ দামত বরাকাতুহু আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম জামিয়াত উলামা ইসলাম ইউকে আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত উলামা ইকরাম আমাদের সৌভাগ্য আজকে বাংলাদেশ থেকে আগত দুজন মেহমান এসেছেন যারা সারা শুধু বাংলাদেশ না সিলেট জেলা নয় সারা বাংলাদেশের গৌরব শায়খ আমাদের সামনে আছেন নাজিম সাহেবের নামে সবাই ছিলেন এবং আমাদের আরো একজন আয়ুরি হুজুর মাহাদিস সাহেব আলহামদুলিল্লাহ আমাদের সৌভাগ্য আজকে আমাদের কবি সম্মেলনে এবং আরও অনেক মুরব্বীগণ এসেছেন সবার আসার জন্য আমি সকলকে আন্তরিক বারবার জানাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে একটি দিনই সংগঠনের ছায়াতলে আমরা আশ্রয় নিতে পারছি এর জন্য আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি আমি যেহেতু একটি প্রোগ্রামে যেতে হচ্ছে এর জন্য আমি বেশি কথা বলতে চাই না আমার জন্য দোয়া করবেন এবং আশা করি শেষ পর্যন্ত আপনারা থাকবেন আমি পরে ইনশাআল্লাহ আসি আবার আপনাদের সাথে অংশগ্রহণ করার চেষ্টা করবো সম্মানিত উপস্থিতি আপনারা যারা এসেছেন জমিয়ত উলামা ইসলাম ইউকের ব্যানারে এসেছেন জমিয়ত উলামা ইসলাম ইউকের ব্যানারে যারা এসেছেন বা আসবেন আপনারা একই এবং বিশ্বাস রাখবেন এই যে মুহূর্তগুলো এই যে টাইমগুলো আপনারা দিয়ে যাচ্ছেন প্রতিটি মুহূর্ত কিন্তু আপনাদের এই বসাটা কিন্তু নেকি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন কারণ জমিয়ত উলামা ইসলাম যে ব্যানার এই ব্যানারের সাথে সম্পৃক্ত এমন কিছু উলামায়ে কেরাম যারা প্রতিষ্ঠা লগ্ন থেকে যখন জমিয়ত উলামা প্রতিষ্ঠিত হয়েছিল তখন যারা প্রতিষ্ঠিত করেছিলেন তারা সেই জমানার সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন তারই ধারাবাহিকতায় জমিয়ত উলামা ইসলাম আজ পর্যন্ত বিশ্বব্যাপী যারা নেতৃত্ব দিয়ে যাচ্ছেন যে সমস্ত উলামায়ে কেরাম সবসময় যারা ছিলেন পরিচালনা করছেন সবাই কিন্তু সেই জমানার শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন যাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা ধারণকারী হিসাবে আমরা বলতে পারি এই জন্য বর্তমান বিশ্বেও জমিয়ত উলামা সারা বিশ্বব্যাপী ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ সহ বিশ্বব্যাপী যে জমিয়ত উলামার কার্যক্রম যে চলছে যারা পরিচালিত করছেন তারা কিন্তু বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব শ্রেষ্ঠ উলামায়ে কেরাম যাদেরকে আমরা আমাদের আকাবির আসলাম হিসাবে অনুসরণ করে চলছি এবং আমরা এটা চলতে চাই সেই ধারাবাহিকতা নিয়ে আজকে জমিয়ত উলামা ইসলাম ইউকে আজকে যার যে সমস্ত আকাবির আমাদের সামনে উপস্থিত এর তারাই আমাদের ধারক তারাই আমাদের অনুসরণ তাদেরকেই আমরা অনুসরণ করতে চাই আপনারা জানেন জমিয়ত উলামা ইসলাম ইউকে সেই চেতনাকে সামনে নিয়ে অগ্রসর হচ্ছে আজকে কর্মী সম্মেলন আগামী রমজান পরে ইনশাআল্লাহ বিশাল আকারে কাউন্সিল অধিবেশন হবে আমরা সদস্য সংগ্রহ অভিযান আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন আজকে একটা কথা বলা হয় যে জমিয়ত উলামা আলেমদের জমাত এটা মনে হয় মানে আলিম ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না
কিন্তু জমিয়ত উলামায়ে ইসলাম ইউকে আমরা প্রমাণ করতে চাই, চেষ্টা করিয়ে যাচ্ছি যে প্রতিষ্ঠা লগ্নদের যে চেতনা নিয়ে অগ্রসর হচ্ছে উলামায়ে কেরামের তত্ত্বাবধানের নেতৃত্বে, এটা জনসাধারণের জমাত। যদিও জমিয়ত উলামা, কিন্তু জমিয়ত উলামার নেতৃত্বে, আলিমদের নেতৃত্বে জনগণ একত্রিত হয়ে ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন করেছিল, আলিমদের নেতৃত্বে একত্রিত হয়ে পাকিস্তানের স্বাধীনতা আন্দোলন করেছিল। এই জন্য আপনারা যারা এসেছেন এখানে, উলামায়ে কেরাম আছেন, দিনদার বুদ্ধিজীবী এসেছেন, সবাই জমিয়তের সাথে সম্পৃক্ত। আমরা মুবারকবাদ জানাই আপনারা এসেছেন, আরও আসবেন ইনশাআল্লাহ। তো আপনাদের মাধ্যমে ইনশাআল্লাহ জমিয়ত উলামায়ে অগ্রসর হবে। এ পর্যায়ে আমি আপনারা যারা এসেছেন, যেহেতু আমাদের সময় একেবারেই কম, এসার আগেই আমরা প্রোগ্রাম শেষ করতে হবে, এক মিনিট করে হলেও আমরা চাই আপনাদের কিছু অনুভূতি আমরা শুনবো। হুজুর এসেছেন, হুজুরের সামনে সবার তো আমার পরিচিতি দেওয়া এখানে সম্ভব নয়, যারা এসেছেন হুজুর ইনশাআল্লাহ দোয়া দিবেন। এ পর্যায়ে আমি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আপনারা অনুভূতি পেশ করবেন, বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি বার্মিংহাম থেকে, যিনি কষ্ট করে এখানে এসেছেন, জমিয়ত উলামা ইসলাম ইউকের নির্বাহী সদস্য হযরত মাওলানা আব্দুস সামাদ, শেখ আব্দুস সামাদ, দামত বরকাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। আহমদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল করিম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক। আজকের আয়োজিত জমিয়ত উলামায়ে ইসলাম ইউকে কর্তৃক আয়োজিত কর্মী সভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত আমার উস্তাদুনাল মুকাররম হযরত নাজিম সাহেব দামাত বরকাতুহুম এবং বাংলাদেশ থেকে আগত শায়খ শায়খুল হাদিস আব্দুল মুসাউয়ির দামাত বরকাতুহুম, উপস্থিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, যেহেতু আজকে এটি কর্মী সভা, আসলে কর্মী সভাটা শব্দ যখন কানে বাসে তখন আমাদের এটাই উদ্দেশ্য হয়, যেহেতু এটা একটা রাজনৈতিক প্ল্যাটফর্মের কর্মী সভা, তাহলে এটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এখানে সাংগঠনিক কিছু কথাবার্তা হবে। যেহেতু কর্মী সভা, এসব কর্মীদেরকে উদ্দেশ্যে নিয়ে তারা কিভাবে আগে সামনে বাড়বে, রাজনৈতিক প্ল্যাটফর্মটা কীভাবে এগিয়ে নিবে, এই দৃষ্টিকোণ থেকেই এটা বোঝানো হয়। অর্থাৎ আমাদের সামনে যারা আমাদের উপস্থিত, আমরা সবসময় বলি যে আমাদের এই রাজনৈতিক কর্মকাণ্ডটা জমিয়ত উলামা ইসলাম, এটা আমাদের আকাবির আসলাফের আমানত। এই আমাদের আকাবির আসলাফের যে আমানতটা এখনও সিলসিলাভাবে, ধারাবাহিকভাবে আমাদের আকাবির আসলাফের হাতেই আছে। আমাদের এই স্টেজ যারা সমাসীন আছেন, বসা আছেন, এরাই হলেন আমাদের আকাবির আসলাফ। এদেরকেই যখন আমরা অনুসরণ করব, এদেরকে যখন পদাঙ্ক অনুসরণ করব, প্রতিটা পায়ে পায়ে কদমে কদমে, তখনই আমরা সফল হব। আমরা শুধু তাদের সিলসিলাগুলো বললে হবে না, বরং তাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। তো আমার উদাত্ত আহ্বান থাকবো, যেহেতু সময় সংক্ষিপ্ত, যে আমাদের এই আকাবির আসলাফ যারা আছেন তাদের যেরকম মত এবং আদর্শ আছে, এগুলো আমরা বাস্তবায়িত করার জন্য মানব থেকে পা পর্যন্ত এবং বহির বিশ্বে ইসলামের জাগরণ সৃষ্টি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত আলোচনা পেশ করার জন্য অনুরোধ করব জমিয়ত উলামা ইসলাম ইউকের মিডিয়া বিষয়ক সম্পাদক হযরত মাওলানা মুফতি রিয়াজ আহমদ। হযরত মাওলানা মুফতি রিয়াজ আহমদ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসীবা। জমিয়ত উলামা ইসলামী কে কর্তৃক আয়োজিত আজকের কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি নাজিম সাহেব হযরত দামাত বরকাতুহুম, এবং আমাদের বাংলাদেশ থেকে আগত হযরত মাওলানা শেখ আব্দুল মুসাউয়ির সাহেব দামাত বরকাতুহুম, এবং ব্রিটেনের সর্বজন সদ্য আলিমে দিন হযরত শেখ আসকার হোসেন দামাত বরকাতুহুম সহ উলামায়ে কেরাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এই অত্যন্ত মুবারক মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, এই জন্য আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে মুরব্বীদের কাছ থেকে কথা শুনবো এই আশা নিয়ে, বিশেষ করে আজকে এমন কিছু এই সমস্ত বুজুর্গানের দিন যারা আমাদেরকে পেয়েছে, আমরা তাদেরকে গনিমত মনে করা দরকার।
তাদের কথাগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ, এবং আমাদের আমলের মধ্যে নিয়ে আসবো। আল্লাহ তালা যেন এই সমস্ত বুজুর্গানের দিন যারা আমাদের সামনে এখনো রয়েছেন তাদেরকে হায়াতে তৈয়বা তৌফিকা দান করেন। আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশের সুনামধন্য সাইফুল হাদিস হযরত মাওলানা মুখলিসুর রহমান কিয়ামপুরি দামত বরাকাতুহুমের সুযোগ্য সাহেবজাদা, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সম্মানিত নির্বাহী সদস্য হযরত মাওলানা শামসুল আলম কিয়ামপুরি। হযরত মাওলানা শামসুল আলম, আল্লাহ الحمد لله والصلاه لاهلها اما بعد জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের মহতরম সভাপতি, বৃহত্তর সিলেটের সুনামধন্য সাইফুল হাদিস হযরত মাওলানা আব্দুল মুসাববির দামত বরাকাতুহুম, বিচক্ষণ ইসলামিক রাজনীতিবিদ, জামেয়া আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসার সুনামধন্য কর্ণধার হযরত মাওলানা শেখ জিয়াউদ্দিন দামত বরাকাতুহুম, এবং ব্রিটেনের উলামায়ে কেরামদের মুরব্বী আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হযরত মাওলানা শেখ আসগর হোসেন মাদ্রাসাতুল আলী সহ উপস্থিত সর্বস্তরের উলামায়ে কেরাম, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সর্বস্তরের নেতৃবৃন্দ, আসলে এই সমস্ত বুজুর্গায়ে দিন যারা আমাদের সামনে রয়েছেন তাদের সামনে আমাদের কথা বলা আসলে শুভ পায় না। অত্যন্ত সংক্ষেপে যে কথাটা আমি বলতে চাই, আজকে যে সংগঠনটির উদ্যোগে আমরা এখানে সমবেত হয়েছি, এই সংগঠনের রয়েছে স্বর্ণালী ইতিহাস। যেই স্বর্ণালী ইতিহাসের পিছনে আমাদের আকাবিরে দিন তাদের রয়েছে কামজোরা মেহনত পরিশ্রম। এই আন্দোলন সংগ্রামের কথা যখনই আমরা আলোচনা করি তখনই আমাদের সামনে চলে আসে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি, যিনি শুধু তালিম তাআল্লুমের মধ্যেই তিনি সীমাবদ্ধ ছিলেন না, বরং তরবিয়তের মাধ্যমে তিনি তাদের শিষ্যদেরকে এমনভাবে তৈরি করেছিলেন যার মাধ্যমে তার শিষ্যরা এক একটি জগতের উজ্জ্বল নক্ষত্রে পরিণত হয়েছিলেন। হুসাইন আহমদ, হযরত মাদানি রহমতুল্লাহ আলাইহি, উবাইদুল্লাহ সিন্ধি, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, শাব্বির আহমদ উসমানী সহ এই সমস্ত আকাবিরদের মেহনতের বদৌলতে আজকে জমিয়তে উলামায়ে ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছে গেছে। ভারত উপমহাদেশের মধ্যে আজাদী আন্দোলন থেকে শুরু করে এমন কোন আন্দোলন বা ইস্যু নেই যেখানে জমিয়তে উলামায়ে ইসলামের অবদান বা ভূমিকা নেই। এই সমস্ত আকাবিরদের হায়াতের জন্য আমরা দোয়া করি, তাদের সায়া যেন আমাদের উপর আরো দীর্ঘায়িত হয়। এই সমস্ত আকাবিরদের বলিষ্ঠ নেতৃত্ব এবং যোগ্য নেতৃত্ব ইনশাআল্লাহ জমিয়তে উলামায়ে ইসলামের কার্যক্রম আরো গতিশীল হবে, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করব। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংক্ষিপ্ত আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা শামসুল আলম কিয়ামপুরি দামত বরাকাতুহুম। আমরা অনেককে দেখতে পাচ্ছি এখানে এসেছেন, সবাইকে আমরা মোবারকবাদ জানাই, বিশেষ করে আলহাজ হারুন মেসাব, আপনি এক মিনিটের জন্য। আমরা প্রাক্তন ইউরোপের ট্রেজারার জমিয়তের, এক মিনিটের জন্য যদি আপনি আসেন। ঠিক আছে, থ্যাংক ইউ সর। মোবারকবাদ আপনাকে, অনেক এসেছেন এখানে, আমাদের অনেক মুরব্বী জনাব আব্দুর রউফ সাহেব এসেছেন, হাফিজ মৌলানা হুসাইন আহমদ সাহেব, সৈয়দ সোহেব আহমদ সাহেব, জনাব আলহাজ তাহির আলী সাহেব এসেছেন, সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, এবং জনাব আমিরুল ইসলাম সাহেব এসেছেন, আপনাকে মোবারকবাদ। ওনার আম্মা কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন, আপনারা সবাই ওনার আম্মার জন্য দোয়া করবেন, একটু পরিচয় করেন আপনি। জাযাকুমুল্লাহ খায়র, আপনাদের সবাইকে মোবারকবাদ। অত্যন্ত সংক্ষেপে আলোচনা করার জন্য অনুরোধ করবো, এ পর্যায়ে আলোচনা করার জন্য আমি অনুরোধ করছি জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সম্মানিত প্রচার সম্পাদক হযরত মাওলানা আশফাকুর রহমান সাহেব দামত বরাকাতুহ। মাওলানা আশফাকুর রহমান সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহ।
আমি সম্মানিত মুরব্বিয়ান আপনারা সময় আমাদের স্টেজে দিয়ে দিয়েছেন, আমি আপনাদের সময় নিয়ে আমি আপনাদের বিরক্তর কারণ হইতে চাই না। জাস্ট নির্দেশ আমার জেনারেল সেক্রেটারি সাহেবের নির্দেশে আমি এখানে আইসি। জাস্ট নাদিম সাহেবের একটা কথা কইব আমি, আলহামদুলিল্লাহ আজকের সম্মানিত সভাপতি সাহেব যে বাংলাদেশ আমরা জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ ফলো করি, যিনি বাংলাদেশের জমিয়তে উলামা ইসলামের সাথে সম্পৃক্ত, ওনার সাথে আমরা আছি। এবং আমরা ব্রিটেনে যখন জমিয়তে উলামা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল তখনকার সভাপতি আজকে জমিয়তে উলামা ইউকের প্রধান উপদেষ্টা জনাব আজকের হোসেন সাহেব, আমরা তার নেতৃত্বে ইনশাল্লাহ আমরা জমিয়তে উলামা ইসলাম ইউকে করতেছি। উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশ জমিয়তে উলামা ইসলামের সম্মানিত সহসভাপতি, আমাদের প্রাণপ্রিয় উস্তাদ জামে আমাদের নাঙ্গুরা মোহাম্মদপুরের সুনামদুগ্গ নাজিম সাহেব হুজুর এন্ড প্রিন্সিপাল সাহেব, এবং মালিশ করার কারিগর যাকে বলা হয় বা কৌমি মাদ্রাসার নিজামে যিনি পরিবর্তন এনেছেন এবং আজাদ দিনে দ্বারা তারই বাংলাদেশের নির্বাহী সভাপতির পুষ্টি নিয়ন্ত্রিত করেছেন, উনি উপস্থিত আছেন। উনার মাধ্যমে আমরা জমিয়তে উলামা ইসলাম ছাত্র জমিয়ত করেছিলাম, তারপর আমরা এদেশে চলে এসেছি। আসার পর আমরা হুজুরের মাধ্যমে যে হুজুর আমাদেরকে বাংলাদেশে আজকর সাহেব হুজুর নিয়ে পরিচয় করিয়ে দিয়েছিলেন যে উনি জমিয়তে উলামা ইউরোপের সভাপতি তখনকার ছিলেন, এবং মৌলানা সাহেব সাহেব ছিলেন তখনকার জেনারেল সেক্রেটারি এখন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশের। আমরা আবার উনাদের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা জমিয়তে উলামা ইসলাম ইউকে করতেছি। জাস্ট একটি কথা বলবো, জমিয়তে উলামা ইসলাম আমি কে তা দেখলে জমিয়তে উলামা ইসলামকে চেনা যাবে না, আমি কী বলতেছি কী করতেছি তা দেখলে জমিয়তে উলামা ইসলাম চেনা যাবে না। চেনা জানতে হবে শ্যামসুল শ্যামপুরি ভাই বলেছেন যে আমাদের আকাবিরকে দারুল উলুম দেওবন্দ বলতে দুইটি জিনিসই বোঝায়, একটি হচ্ছে জমিয়তে উলামা হিন্দ, আর তার প্রেক্ষাপটে বাংলাদেশ স্বাধীন হয়েছে, পাকিস্তান স্বাধীন হয়েছে, জমিয়তে উলামা ইসলাম পাকিস্তান যার কর্ণধার ছিলেন মুফতি মাহমুদ, আজকের কর্ণধার আছেন আল্লামা ফজলুর রহমান সাহেব। পাকিস্তান যখন বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল তখন আশরাফ আলী বিশ্বনাথী সহ মহিউদ্দিন খান সাহেব সহ যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা জমিয়তে উলামা ইসলাম করতেছি। নানি সাহেবের একটি অভিজ্ঞ রাজনীতিবিদ একটি কথা বলবো, যখন আমরা মুক্তবের ছাত্র ছিলাম, মুতাহসিতের ছাত্র ছিলাম, সবার উপরের ছাত্র ছিলাম, তখন নানি সাহেবের আমাদের জোরের নামাজের ছাত্রদেরকে নিয়ে বসতেন এবং জমিয়ত নিয়ে কিছু আলোচনা করতেন, তখন খেলাফত মজলিস সৃষ্টি হয়েছিল। তো নানি সাহেবের বলতেন খেলাফত মজলিস সৃষ্টি হয়েছে উলামায়ে দেওবন্দেরকে পাটল দড়ানোর জন্য। উলামায়ে দেওবন্দ বলতে জমিয়তে উলামা ইসলামকেই বোঝায়, বাংলাদেশের জমিয়তে উলামা ইসলামকেই বোঝায় উলামায়ে দেওবন্দ বলতে। খেলাফত মজলিস যারা সৃষ্টি করেছে জমিয়তে উলামা বাংলাদেশের কুমি মাদ্রাসাতে জামাতে ইসলামকে ঢুকানোর জন্য, হুজুর বলতেন জামাতে ইসলামকে ঢুকানোর জন্যই খেলাফত মজলিস সৃষ্টি হয়েছে, যার প্রমাণ খেলাফত মজলিস দুপাট হয়ে গেছে, যার রেজাল্ট আমার আর মুক্তবের মাধ্যমে বলতে হয় না। একটা জামাত রিলেটেড তারাই কিন্তু খেলাফত মজলিসকে নিয়ে কমি মাদ্রাসাতে ঢুকিয়েছিল আল্লামা আব্দুল্লাহ আজিজুল হক সাহেবের নেতৃত্বে, উনার আল্লাহ হাতে তৈবা দান করুন। কিন্তু আজকে যে রেজাল্ট এসেছে আমি বুঝবো নাজিম সাহেব হুজুর যে কথা আমরা মুক্তবে পড়তে শুনেছিলাম আজকে তার আর কিন্তু প্রমাণ দিতে হয় না। আজকে আমি নাজিম সাহেব হুজুরের কাছে অনুরোধ করবো ইনশাল্লাহ যেভাবে আমাদেরকে মসজিদে বসে তালিম দিতেন, তরবিয়ত দিতেন জমিয়তের জন্য, মৌলানা আব্দুল মুসাউয়ির সাহেব আছেন, আমাদের এরকম কর্মী আমরা কর্মীরা এসেছি, আমাদেরকে কিছু শিক্ষণীয়মূলক কীভাবে আমরা চেতনা দিয়ে আগিয়ে যেতে পারি, এবং আমরা যে আকাবিরে দেওবন্দের সাথে আসি একথা প্রমাণ দিবেন এবং আমাদেরকে শিক্ষণীয় কিছু উপদেশ দিবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংক্ষিপ্ত আলোচনা করেছেন হযরত মাওলানা আশরাফুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম। আমাদের এখানে উপস্থিত হয়েছেন জমিয়তে উলামা ইসলাম ইউকের সম্মানিত উপদেষ্টা আলহাজ শামসুজ্জামান চৌধুরী দামাত বারাকাতুহুম, উপস্থিত হয়েছেন জমিয়তে উলামা ইসলাম ইউকের সম্মানিত ওয়েলফেয়ার সম্পাদক জনাব হাফিজ জিয়াউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম, আরও এসেছেন সকলকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আমি অনুরোধ করছি জমিয়তে উলামা ইসলাম ইউকের সাংগঠনিক সম্পাদক জনাব মাওলানা সৈয়দ নাঈম আহমদ। জনাব মাওলানা সৈয়দ নাঈম আহমদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদিল আমবিয়ায়ে ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এক মুবারক মজলিসে জমিয়তে উলামা ইসলামের ব্যানারে বাংলাদেশ থেকে আগত বুজুর্গানের দিনকে নিয়ে আমরা সবাই উপস্থিত হতে পেরেছি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই মোবারক মজলিসকে কবুল করেন এবং এর বিনিময়ে যেন আমরা জান্নাত অর্জন করতে পারি। মাওলানা আশফাক সাহেব যে কথাগুলো বলেছেন আলহামদুলিল্লাহ এই কথাগুলো সত্য, কিন্তু এরপরেও আমি মনে করি আজকে আমাদের যে বাংলাদেশের ইসলামী আন্দোলন খেলাফত মজলিস জমিয়তে উলামা ইসলাম ইতিহাস সাক্ষী দিবে যে আমরা আমাদের আন্দোলনের মাধ্যমে কর্মকাণ্ডের মাধ্যমে আমরা কোন পথে পরিচালিত হচ্ছি। আমরা এই বিষয় নিয়ে বিশেষ করে আমরা বহির্বিশ্বে অবস্থান করছি, আমরা চাই সবারকে নিয়ে সবাইকে সাথে নিয়ে সম্মিলিতভাবে আমরা যাতে কাজ করতে পারি। আর একটি কথা আল্লামা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি লিখে গেছেন যে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর কোনো বান্দা যদি কোনো কাজ করে এই কাজটি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এই জন্য আমরা ইসলামী আন্দোলনের সবাইকে আমরা সাথে নিয়ে আমরা আমাদের বিশেষ করে ব্রিটেনে আমরা কাজ করতে চাই। আজকে আল্লামা শায়েখ জিয়াউদ্দিন দামত বরকাতহুম এখানে উপস্থিত, তার সামনে কথা বলার সাহস আমার নেই। তিনি দীর্ঘ 52 বছর শুধু মাদ্রাসা নয়, দিনী আন্দোলন, ইসলামী আন্দোলন এবং জমিয়তের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। যে আন্দোলন শুরু হয়েছিল শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলহির মাধ্যমে, তার ছাত্র শাইখুল ইসলাম মাদানি, এভাবে ধারাবাহিকভাবে আল্লামা শাব্বির আহমদ উসমানী এবং মুফতি মাহমুদ, এবং বাংলাদেশে আমরা দেখেছি আল্লামা শাইখে কৌরিয়া এবং আল্লামা মুহিউদ্দিন খান, আল্লামা আশরাফ আলী বিশ্বনাথীর নেতৃত্বে যে সোনালী দ্বারা, যে ঐতিহ্যবাহী দ্বারা ওলামা একরামের মাধ্যমে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তাদেরই একজন উজ্জ্বল নক্ষত্র হলেন আল্লামা শেখ জিয়াউদ্দিন দামত বরকাতহুম হজরত। আজকে আমাদের সামনে উপস্থিত, তার কাছ থেকে আমরা মূল্যবান বক্তব্য শুনব। হজরত স্বপ্ন দেখেন, আর এটা আমি হজরতকে আমি এটা আমি বিশ্বাসও করি যে বাংলাদেশের ঘরে ঘরে, শুধু বাংলাদেশ নয় বহির্বিশ্বে বাংলা ভাষাভাষী মুসলমানদের ঘরে ঘরে যেন জমিয়তের আওয়াজ, জমিয়তের দাওয়াত যেন পৌঁছে। আজকে সেদিন আমি যখন পাকিস্তানের শতবার্ষিকী সম্মেলনের একটি ভিডিও চিত্র হুজুরকে দেখাচ্ছিলাম, যেদিন প্রোগ্রাম ছিল সেদিনই আপলোড হয়েছে, পাকিস্তান অনেক আগে আমাদের থেকে, প্রায় 60 লক্ষ মানুষের সমাবেশ, সেখানে কাবা শরীফের ইমাম শেখ সালে এবং সৌদি মিনিস্টার, ধর্মমন্ত্রী এবং বহির্বিশ্বের শীর্ষস্থানীয় ওলামা ইকরাম বক্তব্য রেখেছেন। হুজুর যখন এই ভিডিও দেখছিলেন তখন তার চোখে আমি আনন্দের অশ্রু দেখেছি। তিনি খুশিতে আপ্লুত হয়েছেন যে আজকে জমিয়ত আলহামদুলিল্লাহ অনেক এগিয়ে গেছে। আমরা চাই বাংলাদেশও যেভাবে পাকিস্তান, ইন্ডিয়া এবং বহির্বিশ্বে জমিয়তের কাজ চলছে, ইউরোপের বিভিন্ন দেশে জমিয়তের আজকে আওয়াজ, জমিয়তের দাওয়াত চলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন জমিয়তের কাজকে আরও গতিশীল করার আমাদেরকে যেন তৌফিক দেন। আমরা কিন্তু এই ব্যানারের নিচে দাঁড়ানোর শক্তি রাখি না, আমাদের আসলে এই যোগ্যতাও নেই, কিন্তু মনকে সবসময় মানে শান্ত এই জন্য থাকে যে যেই সেই সোনালী দাঁড়ার সেই আকাবীরদের সাথে আমাদের নিসবত, আমাদের সম্পর্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিসবতের কারণে, এই সম্পর্কের কারণে হয়তো আমাদের নাজাতের উসিলা হয়ে যেতে পারে। শেষ কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনারা যারা এসেছেন সবাইকে যেন জমিয়তের কাজে অংশগ্রহণ করার আল্লাহ যেন তৌফিক দান করেন। এই আকাবীর আসলাফের জমাতে যেন আমরা যে যেভাবে পারি আমরা যেন শরীক থাকতে পারি, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। আসসালামু আলাইকুম।